তোমরা আসলে কারা? এখানে কি খারিতে আসিয়াছ? কথা বল। তোরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে আসিয়াছি বাণিজ্য করিতে। এখন তোরা এদেশকে দখল করিবার পাইসা না করিতেছি। আমরা প্রথমে গাছাতে বেগমকে হত্যা করিবে, রাজবল্লভকে হত্যা করিবে, ভূমি চাঁদকে হত্যা করিবে, অবশেষে তোকে হত্যা করিয়া এই রাজপ্রসাদ ছাড়িয়া আমরা চিরদিনের জন্য চলিয়া যাইবে। তোমার অভিমান তো ঠিক আছে, ইউ ব্লাডি ইন্ডিয়ান, আই উইল কিল ইউ। সালে তোর তো খুন করতে পারলাম না, 2017 নিয়ে জনগণের মধ্যে ছেড়ে দিয়া কুমু এটা মির্জাফর, জনগণ 2 সেকেন্ডের মধ্যে তোরে মারি ফেলাইব এবং জনগণের শিক্ষা হয়ে দিব যে বিশ্বাসঘাতকতা করলে কি হয়। বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা মুক্ত হইব বাংলাদেশ শান্তির জায়গা। চল কোথায় যাব? এত কথার উত্তর তো তোরে দিতে পারবো না। এই সিরাজ বোমা ভাই, তোর বোমা ফাটা, একটা শব্দ করো বোমা ফাটাবো, তুই নাই হয়ে যাবি। এই হাগরে ছেলে বুঝোস নাই, আমার কাছে বোমা আছে, এই যে নড়ানোর দরাদরি করবি, একটা ঠাস করে ফাটাবো। তোমরা মহামান্য সিফা সালার মীর জাফরকে কোথায় টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছ? তোমরা জানো না আগামী কালকের পলাশির যুদ্ধের দায়িত্ব তার উপর, আর যুদ্ধের আগে তার সাথে এ কি ধরনের অসম্মানজনক আচরণ? তুই বুঝছ না, বুঝার ভান করতে আসো, তুই বিশাল বড় অভিনেত্রী, তোরও 2017 সালে নিয়ে যাবো, নিয়ে এফডিসিতে ঢুকাই দিব, তুই অভিনয় শুরু করিয়ে দিবি, অস্কার পাবি তুই। কি খেলো অভিনয় করবো? হাত নেবি? আরে আমি বিয়ে করবো। আরে বিয়ে করলে তোর লগে আমার সম্পর্ক থাকবে, আমাকে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে না, ও তো চক্রান্তকারী, তোর 100 বংশধর চক্রান্তকারী হইবে। মহামান্য সিপাহসালার, আপনার সামনে দাঁড়িয়ে এই বেয়াদব গুলো কি বলছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? আপনি কিচ্ছু করছেন না, এদেরকে বন্দী করছেন না? আপনার তলোয়ারের ধার কি এতই কমে গেছে? তাহলে কালকে আপনি কি করে যুদ্ধ পরিচালনা করবেন? এক্ষুনি এদেরকে বন্দী করুন। তলোয়ারের ধার তো দূরের কথা, নিজের বেল শেষ করে গেলে কেউ কিছু বলতে পারবে না। ও অধিক শোকে বাক্য হারা, ওর শরীরে বোমা বান্ধা আছে, কথা বললেই বাষ্ট হইবে। তুই যে সিক্রেটে আছো, যাতে বোমা বাষ্ট হইতে পারে, তুইও নাই হয়ে যাবে। কথা বলছি